আবারও অনেক দিন পর তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার জীবনের সব থেকে প্রিয় যে মানুষটা আমাদের পুচকু, সেও এখন ভালো আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে, আবার হয়তো কন্টিনিউ আমি আমার ডেলি ব্লগ দিতে পারবো। ডেলি তো দেওয়া হয় না, যতটা পারবো শেয়ার করবো। আর এখন থেকে তো বেশিরভাগ ভিডিও আসবে আমাদের পুচকুকে ঘিরে। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি। প্রায় 4-5 দিন হসপিটালে কাটানোর পর আমি আজকে বাড়ি চলে এসেছি। আর আমি পুচকু আসার আগে ছিলাম ওই বাড়িতে, আর পুচকু আসার পর এখন আমি এই বাপের বাড়িতে এসেছি। আর ঘরটা দেখতেই পাচ্ছ অনেক চমক দিচ্ছে, কারণ পুচকু আসার খুশিতে তার দাদু দিদা পুরো ঘর পাল্টে ফেলেছে, ঘরে রং টং করেছে। তো সেগুলো তোমাদের পরে শেয়ার করবো, আজকে মেন কথা আগে আসি যে কি হলো। তো এই যে এখানে এসেছি, এটা পুরোটাই ভিডিও আজকে তোমরা দেখতে পাবে। এই ভিডিওতে তোমরা পাবে সব কিছু, কালকে কীভাবে এলাম, কী হলো না হলো বাড়িতে, এসে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে বিকালে আমার পুচকুর ষষ্ঠী পুজো হবে, তো সেটাও এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুচকু দিদা বাড়িতে খুব নর্মালভাবেই এন্ট্রি হয়েছে, কিন্তু তার ঠাকুরদার বাড়িতে খুব ধুমধামভাবে এন্ট্রি করার ইচ্ছা আছে। নর্মালভাবে এন্ট্রি হয়েছে, তার একটা কারণ হচ্ছে যে আমার যে কালকে রাতে ছুটি হয়ে যাবে সেটা আমরা কনফার্ম ছিলাম না, অনেক কিছু ঘটে গেছিলো কালকে। তো আমার পুচকুর সাথে আমাদের সাথে, তাই জন্য নর্মালভাবে এন্ট্রিটা হয়েছে, পুচকুর প্রবেশটা হয়েছে আমাদের এই দিদা বাড়িতে। কিন্তু এর পরেরটা খুব ভালোভাবে হবে। ব্যাপারটা হয়েছে যে কালকে আমার ছুটি, সেটা ডক্টর আমাকে ছুটি দিয়ে দিয়েছিল আগের দিনই। তো আমি খুব খুশি ছিলাম যে হয়তো ছুটি হয়ে গেছে, কালকে সবাইকে বলেও দিয়েছিলাম যে সবাই চলে এসো রেডি হয়ে, আমার ছুটি হয়ে গেছে। তো খুব আনন্দে ছিলাম, সবাই খুব খুশিতে ছিল, আনন্দে ছিল যে বাড়ি ফিরবো, নতুন মেম্বার আসবে বাড়িতে, ঘরে ঢুকবে নতুন মেম্বার, সবাই খুব আনন্দেই ছিল। কিন্তু হঠাৎই কালকে সকালবেলা হসপিটালে যখন বেবিদের ডক্টর আসেন, তখন আমাদের পুচকু সামান্য ইয়োলো হচ্ছিলো। তো অনেকেই এটা আছে যে বাচ্চাদের জন্ডিস হয়ে যায় কিছুদিন পর, হওয়ার কিছুদিন পর। তো ডক্টর পুরো আমার ছুটিটা, মানে আমার ছুটিটা আমার ডক্টর রেখেই গেছে, কিন্তু বেবির ছুটি তখন আর ডক্টর লেখেনি। তো তখন আমার খুব কষ্ট হয়েছিল, খুব টেনশানও হচ্ছিলো যে কী হবে না হবে, বুঝতেই পারছো এই প্রথম মা হওয়া, আর একটা ছোটো বাচ্চা, ওর এত কষ্ট মানে নিতে পারছিলাম না যে কী হবে না হবে, খুব টেনশান হচ্ছিলো আমার। আর যাই হোক, তারপরে ওর ব্লাড নেওয়া হলো, যে না ব্লাড পরীক্ষা করা হবে, যদি সব কিছু নর্মাল থাকে তাহলে ছুটি হবে, না হলে হবে না। তো বাড়ির লোকও খুব টেনশান করছিলো, অনেক কিছু প্ল্যান করেছিল বাড়ির লোক, কিন্তু কোনোটাই ফুলফিল হয়নি। ওকে আনার অনেক প্ল্যান ছিল, অনেক কিছু মামুনি গুছিয়ে নিয়ে যাচ্ছিলো বাড়ির থেকে যে ওকে আনবো এইভাবে এইভাবে সাজিয়ে, বাট কোনোটাই কিছু হয়নি। তারা বলতো সবাই চলে যায় হসপিটালে যে কী খবর হবে। তারপরে আমিও খুব কান্নাকাটি করছিলাম যে কী হবে না হবে, খুব টেনশানে ছিলাম। তাছাড়াও পুজো যেহেতু, ডক্টররা মোটামুটি যাদের যাদের ডেলিভারি হয়েছে মোটামুটি সবাই অনেক দিন করেই হয়ে গেছে, তো সবাইকে ছুটি দিয়ে দিচ্ছিলো, পুরো হসপিটাল ফাঁকা হয়ে গেছিলো, শুধু একটাই পেশেন্ট ছিল। তো আমার খুবই ভয়ও লাগছিলো, আর ডক্টররাও অনেক ছুটি নিচ্ছিলো যেহেতু পেশেন্টও ছিল না, নার্সরা ছুটি নিচ্ছিলো, আয়ারা ছুটি নিচ্ছিলো। তো আমার খুবই ভয় লাগছিলো, আমি একা একা বাচ্চাটাকে নিয়ে থাকবো কী করে, কারণ যদি কোনো পজিটিভ মানে অন্যরকম রিপোর্ট আসে তাহলে আমাকে আরও হয়তো 2-3 দিন থাকতে হতে পারে হসপিটালে। কিন্তু ঠাকুরের আশীষ কৃপা, ঠাকুরের আশীর্বাদ, ভালোবাসায় মামুনি পেছনে কী কী হচ্ছে ভিডিও করছি, আশীর্বাদ ভালোবাসায় সবার, একটা মনের সাহসে মনের ভালোবাসায় সবার, ও ভালোই রিপোর্ট আসে এবং আমার ছুটিটা কনফার্ম হয়ে যায়, তারপর আমরা বাড়ি চলে আসি। তো এখন আমার পুচকু ঘুমাচ্ছে এখানে, তোমাদের একবার দেখাচ্ছি। আর তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো না যে আমাদের পুচকু ছেলে না মেয়ে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো, নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। আপাতত
ষষ্ঠী পুজোটা হয়ে যায়, তারপর তোমরা একে করে সব জানতে পারবে, কি নাম, কি দিলাম, কি হলো না হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এরপর থেকে তো মোটামুটি ডেইলি ব্লগ আসতেই থাকবে, সব আমার ফুচকুকে ঘিরেই আসবে। তো ভালো ভালো ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। তো আমার ফুচকুকে একবার দেখাই। এই যে আমার পুচকু দিদার বাড়িতে ঘুমাচ্ছে এখন, দাদুর বাড়িতে। এই যে চুকু চুকু হাত, এও মা। তো পরে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওর ফেসটাও তোমাদের সঙ্গে আমি পরে ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আজকের ব্লগেও কিন্তু অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, অনেক সারপ্রাইজও আছে আজকের ব্লগে। তো দেখতে থাকো, আমরা বেরিয়ে পড়েছি। মাঝখানে স্টেপ গায়েব হয়ে গেছে, পারমিশন দেয়নি। সন্ধ্যাবেলা এখন আমাদের পুচকুর ষষ্ঠী পুজো সব তৈরি হচ্ছে, মানি এখানে সব রেডি করছে। মানি একবার তাকাও, এদিকে তাকাও, আজকে দশমী, তাই মানির কপার মধ্যে সিঁদুর। তো ঠিক আছে, রেডি করো, এখানে সব ঘট পাতা চলছে এখন। যেটার উপর ঘুমাচ্ছে সেটা হচ্ছে আমার ছোটবেলার, আমার ছোটবেলার।
সকালবেলা। আর এছাড়া যেটা আর এখানে যেটা গায়ে দিয়েছে সেটা হচ্ছে ওর পাপার ছোটোবেলার। পাপা এটা করে হসপিটাল থেকে এসেছিলো আর আমি ওটা ওটাতে শুতাম, যেটা পেতে শুয়েছে ওটা আমি শুতাম। এখন সব রেডি হচ্ছে এখানে, এখানে মানি সব রেডি করেছে, এখানে আসন তো রেডি হয়ে গেছে ষষ্ঠী মায়ের জন্য। আর এখানে সব রেডি করছে আরও, নতুন জামা চুড়ি পান সুপুরি সব রেডি হচ্ছে। ওটাতে ওগুলোতে আরও অনেক কিছু আসবে না মানে মানে আরও অনেক কিছু লাগবে মালা। আর এখানে বোন লিখেছে যে জয় জয় মা কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, তারপরে হরে রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় মা ষষ্ঠী লেখা। আরও সব রেডি হচ্ছে এক এক করে, এখানে অনেকটাই গোছানো হয়ে গেছে। খই বাতাসা সব মিষ্টি, এদিকে মানে এখন প্রদীপ সাজাচ্ছে নামের প্রদীপ, এদিকে মা বসে আছে আর বাবা হয়েছে বাইরে বসে আছে, অন্ধকার আসছে। এখন নামের প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপরে মামুনি সবাই যাচ্ছে পাড়ায় সবাইকে মিষ্টি খাওয়াতে। যাও মিষ্টি মিষ্টি, হ্যাঁ এখানে ন্যাকড়া ঝুলছে, এখন ঘরে খালি ন্যাকড়া ঝুলবে। এই যে পুজোর সাথে সাথে আমাদের ষষ্ঠী ঠাকুরও চলে এসছে। লাইট নেই মা এখানটা, মা লাইট নেই এখানটা। এই যে ষষ্ঠী ঠাকুর চলে এসছে, মিষ্টি খাওয়াচ্ছে মা ষষ্ঠী ঠাকুরকে। এখন রাত্রিবেলা সবাই গিয়েছে মিষ্টি বিতরণ করতে, মামুনি মা।